ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ব্যাপারে সূরা আল আম্বিয়া একুশ নম্বর সূরার বায়ান্ন এবং তিপ্পান্ন নম্বর আয়াতে ইব্রাহিম তার জাতিকে প্রশ্ন করলেন, মা হাযিহি আত-তামাসীলুল্লাতি আনতুম লাহা আকিফুন, ও আমার জাতিরা তোমরা এগুলো কোন বস্তুর ইবাদত করছো আমার একটু খুলে বলো। এই যে মাটির তৈরি মূর্তি, সিমেন্টের তৈরি মূর্তি, পাথরের তৈরি মূর্তি, মাহাযিহি আত-তামাসীলুল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা যে ইবাদতগুলো করছো, তোমরা যে তার আনুগত্যগুলো করছো একটু আমারে খুলে বলো। এবার তার জাতিরা বলল, দেখবেন আপনি যখনই কাউকে শিরকের দাওয়াত দেবেন সর্বপ্রথম তারা একটা কথা বলবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতিরা কি বলেছিল শোনাবো সেটা। তারা বলল, কালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা তো এই মূর্তিগুলোর পূজা এই জন্য করি, আমরা আমাদের বাপ দাদাদেরকে এই রকম মূর্তি পূজা অবস্থায় পেয়েছি, সুতরাং আমরা আমাদের বাপ দাদার ইবাদতগুলো করছি, এই জন্য মুশরিক মার্কা লোকদের প্রথম দলিল হলো বাপ দাদাই করছে, বাপ দাদাই করেছে। কি বলে না, হাদিস দেখালেন, কোরআন দেখালেন, আমার বাপ দাদাই তো এটা করেছে। তাহলে মুশরিকদের একটি বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, যেহেতু মুশরিকরা কিসের দোয়াই দিল, স্পষ্ট আয়াত, কালু ওয়াজাদনা আবাআনা, যে এই রকম ইবাদত লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদার পৈতৃক সূত্রে ওয়ারিস সূত্রে এই মূর্তি পূজা পেয়েছি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাওহীদের নবী ছিলেন, সুবহানাল্লাহ। এই তথ্যটি দেওয়া রয়েছে আম্বিয়া সূরাতে, কেন এর রহস্য কি, ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো আবুল আম্বিয়া, সমগ্র নবীদের বাবা বলা হতো তাকে। এই ইব্রাহিমের বংশে আল্লাহ লক্ষ লক্ষ নবী দিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিমের পুত্র ঈসা, তার পুত্র ইয়াকুব, তার থেকে দেব ইউসুফের যে এগারো বা বারো ভাই ছিল তাদের থেকে লক্ষ লক্ষ নবী, এবং তাদের থেকে ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম থেকে তার আড়াই হাজার বছর পরে আমরা একজন নবীকে পেয়েছি, যিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এবার মূর্তি পূজকদের বিরুদ্ধে তিনি তার তাওহীদকে উপস্থাপন করছেন, এই তথ্যটি রয়েছে কোরআনুল কারীম ৩৭ নম্বর সূরার সূরা আস-সাফফাতের ৯১ এবং ৯২ নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে দুইটি প্রশ্ন করলেন, কয়টি প্রশ্ন করলেন, ইব্রাহিম বললেন, ফাকালা আলা তাআকুলুন, ও মূর্তিরা খাও না কেন, কি হলো তোমাদের, তোমরা কেন খাবার গ্রহণ করছো না, কত নাজ নেয়ামত, কত খাবার তোমাকে দেওয়া হয়েছে, তুমি একটু খাও, একটা প্রশ্ন করলেন। এবার দুই নাম্বার প্রশ্ন করলেন, মালাকুম লা তান্তিকুন, ও মূর্তিরা কি হলো খাও না কেন, আবার তিনি প্রশ্ন করলেন, ও মূর্তিরা আমার সাথে কথা বলছো না কেন। এখন একটা জিনিস বুঝেন, যখন আপনার ইমানের জোয়ার উঠে, যখন আপনার তাওহীদের জোয়ার উঠে, পৃথিবীর কোন বাতিল কোন পরাশক্তি আপনি কখনো ভয় করবেন না, কারণ ইমানদারের অন্তরে আল্লাহ ছাড়া আর কোনো ভয় নাই। এবার ইব্রাহিমের মধ্যে তাওহীদের জোয়ার উঠে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটু রেগে গেলেন, কারণ মুমিনদের বৈশিষ্ট্য হলো আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি মুমিনরা কঠোর হবে, আর মুমিনদের প্রতি কলিজার হৃদয় উমড়ানো একেবারে ভালোবাসা উবে যাবে, ঠিক না ঠিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দুইটা প্রশ্ন করলেন, মা লাকুম লা তান্তিকুন, কথা বলছো না কেন, এবার ইব্রাহিম কি করলেন, সূরা আম্বিয়ার ৫৪ ৫৫ নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করলেন, তিনি তাকে দরবাম বিল ইয়ামিন, ডান হাতে কষে একটা থাপ্পড় মেরে বসলেন, সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে আছে, ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়ামিন মানে ডান হাত দিয়ে, দরাবা ইয়াজরিবু থেকে এসেছে, দরাবা মানে প্রহার করা, ডান হাতে তিনি জোরে মূর্তিকে প্রহার করলেন, মূর্তিগুলো অসহায় কিনা জোরে বলেন। এবার ইব্রাহিম দেখলেন যে সবগুলোর প্রহার করলে চলবে না, সবগুলোর প্রহার করে ভেঙ্গে টুকরা টুকরা করে একটার গলায় যদি আমি এটা ঝুলায় রাখি তাহলে এরা আমার কাছে আসবে। এবার যখন একটা থাপ্পড় দিলেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এই মূর্তি ভাঙার এই ভূত তার উপর চেপে বসলো, কারণ সে তখন আল্লাহ ছাড়া আর কিছুই দেখছে না তার দুই চোখে। এবার তারপর কি করলেন, তারপরই ৫৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার ২১ নম্বর সূরায়,
فجعلهم ذذاذا إلا كبيرا لهم لهم إليه يرجعون. তিনি বড় মূর্তিটাকে রেখে সব মূর্তিগুলাকে ভেঙ্গে চৌচির করে দিল। সুবহানাল্লাহ। এবার নমরুদ, ইতিহাসে তার নাম নমরুদ লেখা রয়েছে, বা ইব্রাহিমের কওম, তারা এসে বলল আশ্চর্যের ব্যাপার, এই মূর্তিগুলাকে করলো কে এরকম? এই তাদের কথাটাও কোরআনে দেওয়া রয়েছে, সূরা আম্বিয়ার এর 58 নম্বর আয়াত আল্লাহ এবার নোট করছেন। তারা এসে কি বলল, কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনা যালিমিন। এবার তারা বলল কালু মান ফাআলা, কে এই রকম আচরণ করেছে আলিহাতিনা আমাদের ইলাগুলোর সাথে, আমাদের দেবতাগুলোর সাথে, আমাদের মূর্তিগুলোর সাথে? ইন্নাহু লামিনা যালিমিন, যে এই রকম আচরণগুলো করেছে সে নিঃসন্দেহে বড় জালেমের অন্তর্ভুক্ত। এখনো আপনি দেখেন, এখনো যদি রাস্তায় অমুক মূর্তি তমুক মূর্তি ভেঙে ঘুরায় দেন, আপনাকে কি বলা হবে? জালেম বলা হবে। এই জন্য মূর্তির ভাঙার সাথে, মূর্তিকে তৌচির করার সাথে, মাটির সাথে মিশিয়ে দেওয়ার সাথে, এই তাওহীদের সম্পত্তি আজ থেকে না, বহু বছর পূর্বে থেকে জারি ছিল। এবার ইব্রাহিম আলাইহিসসালাম, এবার তাদের মধ্যে কিছু লোক বলল যে আমরা এই যুবককে চিনি। নমরুদ বলল নাম কি সেই যুবকের, তাড়াতাড়ি করে বলল। এই কথাটাও আল্লাহ কোরআনে নোট করেছেন, সূরা আম্বিয়ার 61 নম্বর আয়াত। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে আমরা ইব্রাহিম নামে ডাকতে শুনেছি। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন এত সুন্দর তাওহীদের দাওয়াত দেওয়ার পরিবেশ জীবন আর কোনোদিন পাবো না। কি জন্য পাবো না? গোপনে দুই একজন লোককে তাওহীদের দাওয়াত দিয়েছি, এতে লাভ কম হয়েছে। এবার নমরুদ লক্ষ লক্ষ হাজার হাজার জনতার সামনে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য একটা সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। নবীরা বিপদের চিন্তা করেন নাই, নবীরা তার মেসেজ পৌঁছাতে পারবেন কিনা এই চিন্তা করেছেন, একটু পরে যে তাকে আগুনে যে জেলে কারাগারে যেতে হবে, একটু পরে যে তাকে শুলে চলার মতো এমন একটি জঘন্য জায়গায় যেতে হবে, এইসব চিন্তা তিনি করেন নাই। তিনি চিন্তা করলেন যে এই একটা সুযোগে আমি লোকদের তাওহীদের দাওয়াত দেবো। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বললেন, সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 63 আল্লাহ তাআলা বলছেন, এটা সূরা সাফফাতের আয়াত নাম্বার 94 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে হে তোমরা কি এই মূর্তিটার উপাস্য করছো? কালা আতাবুদুনা মা, হে তোমরা এই মূর্তিটার মা তানহিতুন, এই মূর্তির উপাস্য করছো নাকি? যে মূর্তি কোনো কিছুই বুঝে না। এবার ইব্রাহিম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, তোমরা ছাড়ো এই রকম মূর্তি পূজা, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা তোমাদেরকেও আমার আল্লাহ একত্ববাদের আল্লাহ আকাশের খালেক তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আর তোমরা যাদেরকে ইবাদত করছো এই রকম মূর্তিগুলোকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কিসের দাওয়াত দিল? তাওহীদের দাওয়াত দিল। এবার ফিডব্যাকটা কি আসলো? প্রশ্ন করলো ইব্রাহিম, তাহলে তুমি কি এই কাজটি ঘটিয়েছো তাওহীদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, বা কোনো বাতিলের সাথে জিহাদ বা লড়াইয়ের ক্ষেত্রে নবীদের জন্য মিথ্যা বলা জায়েজ ছিল, এটা এখনো দাঁড়িয়ে থাকবে? সুবহানাল্লাহ। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন জিহাদ হলো ধোকা। এবার ইব্রাহিম কৌশল খাটিয়ে বলল, কই আমি তো করিনি, তার কে করেছে? এই যে বড়টার গলায় কোরাল দেখছো না, এইটা রাগ করে সবগুলোকে ভেঙে একেবারে খান খান করে ফেলেছে। ইব্রাহিমের এই উত্তরটি কোরআনে আল্লাহ উদাহরণ দিয়েছেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 67 মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু, আমি তো করি নাই, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড় মূর্তিটা সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে, তোমরা যদি বিশ্বাস না হয় এইটাকে জিজ্ঞাসা করো। এবার তারা এই কথাটা কোরআন আল্লাহ তাআলা উঠিয়ে ধরেছেন, ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যদি বিশ্বাস না হয় জিজ্ঞেসে করে দেখো যদি কথা বলতে পারে। এরপর আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত উল্লেখ করেন। এবার এই সমস্ত কাফের নমরুদ বাহিনীর মাথা নত হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, সুম্মানুকিসু আলা রুউসিহিম,
এবার মাথা নত হয়ে গেল। কি জন্য নত হলো? আরে বাবা ইব্রাহিম, তুমি তো ভালো করেই জানো, তুমি কি চুটকি করছো নাকি আমার সাথে? এগুলো কথা বলবে কিভাবে? নুকিসু আলা রুসিম, এই মাথা নত করে ফেলল কার কাছে? ইব্রাহিম আলাইহিসসালামের এক অতিথিও আল্লাহ রাব্বুল আলামিন, তার তাওহীদের কাছে। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে আবার দাওয়াত দিচ্ছে, উফফিল লাকুম, আফসোস তোমাদের জন্য, উফফিল লাকুম, আফসোস তোমাদের জন্য, তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করছো, আফালা তাকিরুন, তুমি কি বুঝতে পারছ না তোমরা আল্লাহর পরিবর্তে এমন মূর্তির কাছে তোমরা সাহায্য চাও যেই মূর্তি তোমাদের জন্য কিছুই করতে পারবেন না? উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুন মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের কিছুই করতে পারবে না।